শান্তিনিকেতন উপাসনা গৃহটিকে বোলপুর ব্যবসায় সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ একটি শোভাযাত্রার আয়োজন করে। বিকল্প পৌষ মেলা সূচনা করেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন বোলপুরে পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, বিকাশ রায়চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক, প্রাক্তন বিশ্বভারতী উপাচার্য সবুজ কলি সেন সহ অন্যান্য আধিকারিক। এই মেলাতে 500টির বেশি স্টল থাকছে। দোকানিরা নানা পসা নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই বিকল্প পৌষ মেলাকে ঘিরে বোলপুর শহর ডাকবাংলো আদর্শ প্রাণকেন্দ্র পরিণত হয়েছে। বোলপুর থেকে ক্যামেরায় মৃণালয়ের সঙ্গে অরবিন্দ মন্ডলের রিপোর্ট। সমাজিত উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাপতি স্যার, এক্স ভিসি আমাদের বিশ্বভারতী, আরও যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অভিনব উদ্যোগ যাতে সফল হয় এবং এই পবিত্র ভূমি, আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর, সেইখানে এই উদ্যোগ একটা অভিনব উদ্যোগ এবং আশা করব এই উদ্যোগে আপনারা সবাই সাথী হবেন এবং অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। সকলকে আমার নমস্কার জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি। এই পৌষ মেলা আজকে বহুদিনের পৌষ মেলা, এই মহর্ষি দেবেন্দ্রনাথের স্মৃতি বিজড়িত পৌষ মেলা। বহুকাল ধরে এই মেলা চলে আসছে এবং অনেকে স্বার্থের সঙ্গে এটা যুক্ত আছে। এতে অনেকে আনন্দিত হন, অনেকে তাদের সারা বছরের পুঁজি এনে এখানে বিক্রির ব্যবস্থা করেন। কিন্তু খুব দুঃখের বিষয় এবার, আর খুব আনন্দের বিষয় যে এখানে বোলপুরে এনারা এসে এই মেলার দায়িত্ব নিয়েছেন এবং খুব সুষ্ঠুরূপে এই মেলা করতে উৎসাহিত হয়েছেন। আমি তাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি চতুর্দিকে দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসেছে এবং অনেক মানুষ এখানে এসে ভিড় করেছেন। সবার এতে উৎসাহ আছে বোঝা যাচ্ছে এবং তাদের আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।